হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা রওনা হয়েছি সাতক্ষীরার উদ্দেশ্যে। যাব সাতক্ষীরা আমাদের দুই সাথী ভাইয়ের বাসায়, ইমরান এবং আলামিন ভাই। আমাদের সাথে আছে যে হাবিব, এ পাশে আছে লাজুকুলাতে ইনাম, এবং এ পাশে আছে আমাদের শ্রদ্ধাভাজন জনাব সাইফুল ইসলাম যশোরী। প্রায় সাতক্ষীরার কাছাকাছি চলে আসছি। এই সাতক্ষীরা পার হয়ে আর কি আসা শুনি আমাদের যে মানে মূল যে যায় গন্তব্য সেটার কাছাকাছি আমরা চলে আসছি। আসলে খুবই ভালো লাগছে, খুব লম্বা একটা সফর ছিল, প্রায় 70-75 কিলোমিটার। যাক আলহামদুলিল্লাহ চলে আসছি প্রায়। এখন বাইরের ভিউটা অনেক সুন্দর, ইউটিউবে একটা সেতু দেখছিলাম, সেই সেতুটা খাড়া সেতু, চাপানো সম্ভবত। সেই সেতুর আদলে আজকে আমরা সাতক্ষীরার একটা সেতু দেখতে পেলাম। হ্যাঁ, আমাদের এই গাড়িটাও আটকায় গেছিল, যার কারণে আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে আর আমাদের এই সেতুর উপরে উঠা লাগতেছে। আর আলামিন ভাই যদি আগের থেকে বলতো তাহলে তো আমরা হেলিকপ্টার আনতাম। আসলে এই জিনিসটা খুবই খারাপ লাগলো। ব্রিজে ওঠাটা একটু দেখাবো সবাইকে। মাই গড, আসলে মনে হচ্ছে এভারেস্ট জয় করতেছি, এত খাড়া। উপরে উঠে উপর থেকে নিচের ভিউটা একটু দেখাবো, তারপরে আবার গাড়িতে উঠবো ইনশাল্লাহ। খুবই কষ্ট হচ্ছে, আশ্চর্য ব্যাপার। ইয়াল্লাহ, ও অবশেষে। এই যে এখান থেকে ভিউটা একটু দেখেন, কতটা নিচু। আল্লাহ, তো যাই হোক, ওই পাশে যাই গিয়ে দেখি কি অবস্থা।
তারপর জানাবো। এখানে কিন্তু নদী টদী না, এই ছোটখাটো ঘের দুই পাশে এবং এই যে নৌকার ভিতরে মানুষের জীবন যাপনের দৃশ্য সত্যি অসাধারণ। এই নৌকাগুলো চলাফেরা করে, এর ভিতরেই মানুষের জীবন যাপন, সংসার, ধর্ম সব যতদূর চোখ যায় সবদিকে শুধু ঘের আর ঘের, লক্ষ লক্ষ বিঘা ঘের, হাজার হাজার বিঘা ঘের। আচ্ছা, ওই পাশে গিয়ে পরেরটুকু দেখাচ্ছি। এই যে নৌকাগুলোতে মানুষ বসবাস করে সে নৌকাগুলোর ছাদ দেখেন, একেবারে কি মজবুত, এর ভিতরে জিনিসপত্র নেয় এরা। আচ্ছা সবাই চলে যাচ্ছে, আমি যাই ওই পাশে গিয়ে দেখাবো ইনশাল্লাহ। ও আল্লাহ, এই পাশেও একই অবস্থা, পাশে কাজ চলতেছে, ঠিক হয়ে যাবে হয়তো বা। এখান থেকে আবার হেঁটে হেঁটে যেতে হবে কত। আসলে খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা জানার কারণ না হয় আসার সময় কিন্তু আমরা আবার একই ফেসাতে পড়বো। কি অবস্থা, মানে আসলে এই উন্নয়নের যুগে এরকম সস্তা মার্কা কাজ মেনে নেওয়া যায় না। তো এদিকে আবার দেখতেছি দোতলা বিল্ডিং আছে। যাই হোক, তো সামনে কি কি হয় সেগুলো দেখাবো ইনশাল্লাহ। এখন আপাতত মোবাইলটা রেখে, ক্যামেরাটা রেখে হাঁটা শুরু করি। এই যে আলামিন ভাইদের বাসা থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। হাবিব, সবাই বিদায় টিদায় নাও, নিয়ে চলো আলামিন ভাইদের বাড়ি থেকে বিদায়। এখন আমরা যাবো যে হজরতের বাড়ি। আসসালামু আমরা এখন চলে আসছি ওই যে জাপানের একটা ব্রিজ আছে না উঁচু, ওই সেই ব্রিজের আদলে তৈরি সাতক্ষীরার একটা নতুন ব্রিজ। এই ব্রিজটার নাম আছে নাম না জানা ব্রিজ, ঠিক আছে। ব্রিজে আমরা এখন আসি, উঠতে যে হাঁপায় গেছি, অনেক কষ্ট হচ্ছে।
সাইফুল চিকন মানুষ আপাইছে কম, তার ছাপাইছে কম হইতে ও আরও চিকন। হ্যাঁ যত দেখলে মনে হয় মোটা, সবচেয়ে বেশি আপাইছে আমি। এখন আর কথা বলতে পারছি, আমি এখন সামনে যাবো, গাড়ি দাঁড়ায় আছে, চলে যাওয়া যাক। খুবই ক্লান্ত আমি আর সাইফুল, বিশেষ করে সাইফুলের তো অবস্থা অর্ধেক আর আমার অবস্থা এক তৃতীয়াংশ, মানে আর হাবিব কিছুই হয়নি এখনো, আর এখনো অলরেডি খুব আসছেন। আর আমরা যার বাসা আসছিলাম যে ইমরান ভাই আর তার মেয়ে, আমার বোনের নামে নাম মালিকা। আর এই পাশে আমি ক্যামেরার, এই পাশে আমার নিজের চেহারা দেখানোর কোনো কনফিডেন্স নাই। তো এখন এ পর্যন্ত গাড়িতে যখন উঠবো তখন আর একটা ভিডিও দেবো। আমরা এখন সবাই যাবো এই যে এড্রেস হবে, মানে অবস্থা খুবই ভয়াবহ। মানে আজকে সাতক্ষীরায় সম্ভবত আমার যেটা মনে হয় যে কোনো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মেবি প্লাস মাইনাস হতে পারে। যাই হোক আর কি, তো এখন খাওয়া দাওয়া শেষ, রাতের খাওয়া দাওয়া কী বললাম কিছু দেখাতে পারলাম না, জাস্ট এখানে দই ছিল, দুপুরে যা যা ছিল, ওই যে নতুন আর একটা অ্যাড হয়েছিল যে বরবটি ভাজি, আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, রওনা হয়েছে অলরেডি, কিন্তু অবস্থা খুবই ভয়াবহ। গেঞ্জি পরে রওনা হয়েছে, এত গরম মানে বলে বোঝাতে পারবো না। মানে যদি কেউ সাতক্ষীরায় আসতে চায় তাহলে সে যেন শীতকালে ছাড়া না আসে। হ্যাঁ এটা আমার অনুরোধ থাকবে। হ্যাঁ আর আমাদের সফরের জন্য দোয়া করেন, গাড়ি ছেড়েতেছে সুবহানাল্লাহ সফর আল্লাহ না আজ আমার কোন নালা হুমুখরি নিন নালা রব্বেন আলামিন খলিবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।